হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এই ভিডিওটি যেটা বানাতে যাচ্ছি আজকে সেটা আমার চ্যানেলের প্রথম টেক ভিডিও তো সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমি আপনাদের সাথে থাকতে পারি এবং আপনারা আমার সাথে থাকবেন সবসময় সময় যেন আমি এই চ্যানেলে চ্যানেলের মাধ্যমে অনেক দূর যেতে পারি তো সবাই প্লিজ সাবস্ক্রাইব করুন আর সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুন তো আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হলো কীভাবে আপনারা আপনাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করবেন তো আপনাদের প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটের নাম হচ্ছে কাট প্লাস মিক্স স্টুডিও তো স্টুডিও এই অ্যাপসটি আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে অথবা আমার ডিসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশন চেক করলে অ্যাপটি পেয়ে যাবেন তো চলুন দেরি না করে শুরু করি প্রথমে অ্যাপসটি ওপেন করবেন ডাউনলোড করার পর ওপেন করার পর এই যে প্লাস হয় এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আবার অ্যাড অ্যাডের একটা অপশন দেখতে পাচ্ছেন প্রথমেই নিচে এ এই অপশানটাতে ক্লিক করবেন এই যেখানে অ্যাড অপশনটাতে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পর যে কোনো একটা ফটো আপনারা সিলেক্ট করে নেবেন ধরুন আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম তারপরে আপনারা এইভাবে এই যে এই পিকচারের সাইড দিয়ে সাইড দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন হালকা করে তারপর ছেড়ে দেবেন দেখুন অটোমেটিক কত সুন্দরভাবে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে তারপরে যে সাইন অপশানে ক্লিক করে ক্লিক করার পরে আপনারা সেভ করে নেবেন এখানে তাহলে খুব সহজে আপনারা আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারলেন দেখেন গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এভাবেই খুব সহজে আপনারা যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড সে হটি সরিয়ে নিতে পারেন আবার এখানে আরও অনেক অপশন আছে তো এই অপশানগুলো আমি ব্যবহার করছি খুবই ভালো অপশন তো এইভাবে আসলে আপনারা এই অ্যাপসের মাধ্যমে কাজগুলো করতে পারেন তো এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না